সালাম আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে দেখাবো অ্যালপাইনের এই প্লেয়ারটা কি কি চালাতে পারবেন, কি কি অপশন আছে, টোটাল সেটআপ সম্পর্কে বিস্তারিত বলবো। তো এটাতে প্রথমে দেখে নিচ্ছি, এটাতে যে অপশনগুলো আছে, সিডি আছে, এসডি আছে, এফএম, ইউএসবি, বিটি অডিও, এইচডিএমআই। তো এগুলোর বাইরে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনি এটাতে ইউটিউব থেকে গান প্লে করতে পারবেন, সে অপশনটাও দেখাবো আপনাদেরকে। অ্যালপাইনের এই প্লেয়ারটা আপনি তো এটাতে ব্লুটুথটা দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে নোয়া গাড়িতে ফিটিং করা আছে। এটা হচ্ছে নোয়া গাড়ি, নোয়া 2018 মডেল। প্লেয়ারটা হচ্ছে অ্যালপাইনের প্লেয়ার। তো এটাতে ব্লুটুথটা যেভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা দেখাবো। অডিওতে ক্লিক করার পরে ইন্টারফেসটা যথারীতি আপনাকে এরকম দেখাবে, এখান থেকে আপনি ব্লুটুথ যেভাবে কানেক্ট করবেন। এটা হচ্ছে ম্যাপ, এখান থেকে আপনি অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে বাম পাশে কর্নারে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন ডান পাশে কর্নারে ব্লুটুথ ওয়াইফাই দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে শুধু ব্লুটুথ সেটআপে ক্লিক করবেন। এখানে অলরেডি দুইটা কানেক্ট আছে, এখান থেকে আপনি যদি ডিলিট করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। ডান পাশে কর্নারের উপরেরটা ক্লিক করার পর এই পর্যায়ে যখন আসবে এখান থেকে আপনি ডিলিট করবেন, যেভাবে একবার উপরেরটা ক্লিক করবেন। এখানে হচ্ছে বাম পাশে ইয়েস, ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পরে আপনি একবার নিচের এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে, শুধু মিউজিকের জন্য কানেক্ট করলে এইটা, শুধু ফোনের জন্য কানেক্ট করলে এইটা, আর ফোন মিউজিক দুইটাই যদি কানেক্ট করেন তাহলে এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মোবাইলের ব্লুটুথে যাবেন, ব্লুটুথটা অন করবেন। অন করার পরে এখানে দেখেন অ্যালপাইন আসছে, অ্যালপাইনে আপনি ক্লিক করবেন। এই দেখেন পেয়ার আসছে, আপনি এখান থেকে পেয়ার দিলেই হয়ে যাবে। গ্যালাক্সি M32 কানেক্টেড হয়ে গেছে এখান থেকে। তো কানেক্ট হওয়ার পরে আমি এখন গান চালিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখানে ব্লুটুথটা অলরেডি কানেক্টেড, ব্লুটুথটা কানেক্ট করার পরে আপনি মোবাইল থেকে যেভাবে চালাবেন, ব্লুটুথটা কানেক্ট করার পরে আপনি এখান থেকে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এখানে বিটি অডিওতে ক্লিক করবেন। বিটি অডিওতে ক্লিক করার পরে আপনি মোবাইল থেকে তারপর প্লে করবেন। আপনি ব্লুটুথ কানেক্ট করে আপনি যে কোনো গান প্লে করতে পারবেন, ব্লুটুথ যেভাবে কানেক্ট করবেন ওই প্রচেষ্টা দেখালাম। এবার অন্যান্য অপশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে আপনি সিডি চালাতে পারবেন, ডিভিডি ডিস্কের মাধ্যমে চালাতে পারবেন, এসডি কার্ড দিয়ে চালাতে পারবেন। তো আমি এসডি কার্ড দিয়ে চালাই দেখাচ্ছি আপনাদেরকে। এসডি কার্ড দিতে হলে এটা ফোল্ডিং করতে হবে, দেখেন বাম পাশে কর্নারে এটা হচ্ছে ফোল্ডিং করার অপশন, এই বাটন প্রেস করলে ফোল্ডিং হয়ে যাবে। তো এখানে ম্যাক্রো এসডি যে স্লটটা দেওয়া আছে এটা হচ্ছে গান শোনার জন্য, এটা দেওয়ার পরে আবার ওই বাটনটায় প্রেস করবেন। এখন আমি এসডি কার্ড দিয়ে চালাবো, এই দেখেন এটা হচ্ছে এসডি কার্ড থেকে চলতেছে। এসডি কার্ড থেকে শুধু অডিও চলবে, ভিডিও চলবে না এখানে।
তো এটা আপনাদেরকে দেখালাম, অডিও এইচডি কার্ড দিয়ে যেভাবে অডিও চালাতে পারবেন, ইউএসবি দিয়ে অডিও চালাতে পারবেন, সেটা দেখাচ্ছি না আপনাদেরকে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।